সুন্দর দেখতে থাকো ফুলটা অনেকটা সময় আজকে আমি আমার ছাদ বাগানে কাটালাম অনেকটা সময় মানে একবার যদি ছাদে উঠি না আমার আর বিশ্বাস করো নিচে নামতে ইচ্ছা করে মনে হয় যে আমি এটাই আমার কাছে স্বর্গ এটাই আমার কাছে সব তোমরাই বলি না বন্ধুরা প্রত্যেকে একটু একটু করে গাছ লাগাও এই যে কি ভালো মেডিসিন ডিপ্রেশন অ্যাংজাইটির মন খারাপের এই যে কি বড় মেডিসিন তোমাদের বোঝা বলে বোঝাতে পারবো না তোমরা করে দেখো তোমরা রেজাল্ট ইনস্ট্যান্ট পাবে অনেকক্ষণ সময় কাটানোর পর চলে এসেছি নিজের কাজে ফিরতে হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আমি শর্মিষ্ঠা বন্ধুরা নিশ্চয়ই খুব ভালো আছো ঈশ্বরের কাছে কামনা করি যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখো না কেন সবাই যেন খুব খুব ভালো থাকো আর সব সময় হাসি খুশিতে থাকো এই বলেই আজকে আমি ব্লগটা স্টার্ট করছি বন্ধুরা থামনেল দিকে বুঝেই গেছো যে আজকে আমি কি টপিক নিয়ে কথা বলতে এসেছি প্রত্যেক দিনই আমি ভাবি কোন কোনো না কোনো নতুন টপিক তোমাদের সামনে আনতে তোমরা অবশ্যই আমায় কমেন্ট করে বলবে যে তোমরা কীসের ওপর ভিডিও দেখতে চাও আমি চেষ্টা করব তার উপর ভিডিও বানানোর এইগুলো করতে গেলেও মাথা খাটাতে হয় অনেক কিছু পয়েন্ট আউট করতে হয় আমাকেও অনেকটা সময় এর মধ্যে ইনভেস্ট করতে হয় তো বন্ধুরা শুরু করে যাক শুরু করা যাক আজকের টপিকটা সময় ম্যানেজমেন্ট আগে করতে শিখতে হবে বন্ধুরা সময়ের ম্যানেজমেন্ট করলেই তোমরা যদি একবার শিখে যাও না এই ট্রিক্সটা তাহলে তোমাদের কোনো কাজই কঠিন লাগবে না সব দেখবে একটার পর একটা কিন্তু হয়ে যাচ্ছে শুধু সময়টাকে ইউটিলাইজ করতে হবে আমরা ভাবি যে চব্বিশ সারা দিনে আমাদের জন্য টাইম বন্ধুরা চব্বিশ ঘন্টার মধ্যে কেউ পাঁচ ঘন্টা ঘুমায় কেউ ছ ঘন্টা ঘুমায় কেউ সাত ঘন্টা ঘুমায় ঘুমটা নির্ভর করে যার যার নিজস্ব মানে চাহিদা অনুযায়ী শরীরের চাহিদা অনুযায়ী কিন্তু এক একজনের ঘুম ডিপেন্ড করে কারোর পাঁচ ঘন্টা ঘুমিয়ে পুষিয়ে যায় কারোর ছ ঘন্টা ঘুমিয়ে পুষিয়ে যায় আবার কারো কারো সাত ঘন্টা ঘুমিয়ে পুষিয়ে যায় তো আমাদের যা লাইফস্টাইল এখন কেউ সাত ঘন্টা ঘুমাবে এটা কিন্তু সম্ভব না যদি কেউ তোমরা যদি সাড়ে এগারোটা বারোটার মধ্যে যদি কেউ তোমরা বিছানায় চলে শুয়ে পড়ো তাহলে অনায়াসে কিন্তু সাড়ে পাঁচটা ছটার মধ্যে তোমরা উঠে যেতে পারো হ্যাঁ অবশ্যই ঘুমটা কিন্তু সাউন্ড স্লিপ হওয়া উচিত যদি তোমরা পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা ঘুমাও তাহলে কিন্তু সেই ঘুমটা তোমাদের প্রপার সাউন্ড স্লিপ যাতে না ঘুম ভাঙে মানে এক ঘুমে সকাল এরম যেন ঘুমটা হয়ে যায় তারাশি পয়েন্টে সর্বপ্রথম রাতের বেলা একটা লিস্ট বানাও যার মধ্যে তুমি কাল সকালে উঠে কি কি কাজ করবে মানে পর পর এটার পর ওইটা ওটার পর ওটা এইভাবে সিরিয়ালি সাজাও এক প্রথম দিনই প্রথম দিনই কিন্তু এক গাদা কাজ লিস্ট আউট করবে না মানে হাবজি গুবজি যা পারবে সব লিখে নেবে কালকের মধ্যেই সব কমপ্লিট করবে এই জিনিসটা যদি তুমি করো তাহলে কিন্তু তুমি আরও বেশি তুমি শরীর খারাপই পড়ে যাবে প্রথমে তুমি চারটে চারটে কাজ ভাগ করে নাও যে আমি রান্না করব কালকে একটা পাশ ক্লিনিং করব তারপরে এইটা করব এই চারটে যখন দেখছো তুমি ইজিলি পেরে যাচ্ছ তারপর তুমি আরও দুটো কাজ অ্যাড করতে পারো তাহলে এইভাবে তুমি একটা লিস্ট আউট কর শীতকালে একটাই সমস্যা কী যেন ওই যে সকালবেলা ঘুম থেকে কম্বলটা ছাড়া কিন্তু বন্ধুরা এই যে কম্বলের মধ্যে ঘুম ভেঙে যাওয়ার পরও কিন্তু আমরা দেখবে দশ থেকে পনেরো মিনিট এমনি গড়িয়ে গড়িয়ে টাইমটা নষ্ট করে দিই তো যেই তোমার চোখটা খুলবে সঙ্গে সঙ্গে তুমি ওই বিছানা ছেড়ে কম্বল ছেড়ে উঠে যাবে দেখবে তারপর কিন্তু তোমার ঘুম কি জিনিস আর আসবে না মানে লেথার্জিটা টোটালি কেটে যাবে একবার যদি তোমরা কম্বল ছেড়ে উঠতে পারো আগের দিন রাতে অবশ্যই ভেবে রাখবে যে সকালে উঠে তুমি কি ব্রেকফাস্টে বানাবে সেই ব্রেকফাস্টের জিনিসগুলো কিন্তু তুমি আগের দিনই গুছিয়ে রেখে দেবে সামনে যেমন ধরো সকালবেলা উঠে তোমার ছেলে বা মেয়ে যদি স্কুল যায় তার ওয়াটার বোতল থেকে শুরু করে তার টিফিন বক্স তার ব্যাগ এগুলো সব সামনে তার ইউনিফর্ম এগুলো সব সামনে রেখে দেবে হাতের সামনে যাতে এই ঘরে একটা ওই ঘরে একটা এই যে খুঁজে যেন সময়টা নষ্ট না করতে হয় সব হাতের সামনে রেখে দিলে আচ্ছা ফার্স্ট তোমাকে টাইমিং মেনটেন করতে হবে যে আমাকে এই টাইমে উঠে আমাকে আগে আমার জন্য এক্সারসাইজ করবো কি হাঁটা একটু হাঁটবো কি ওয়ার্কআউট করবো কী প্রাণায়াম করব যেটাই করি দশ থেকে পনেরো মিনিট আগে ফার্স্ট নিজের জন্য সেখানটা তুমি একটু ঠিক যেমন দেখবে আজকে সকালবেলা আমি কিন্তু উঠেই আগে আমি ছাদে চলে গেছি একটু হাঁটাহাঁটি করেছি ফ্রি হ্যান্ড একটু এক্সারসাইজ করেছি তো তারপরে আমি আবার কাজ শুরু করেছি তারপরে তুমি ব্রেকফাস্টে ফিরে আসো ব্রেকফাস্টের পর যখন ব্রেকফাস্ট করতে করা হয়ে গেল তারপরে তুমি যে কোনো একটা ঘরের কর্নার তুমি সাফ করে নাও তো এইভাবে এগো হ্যাঁ অবশ্যই কিন্তু এর মধ্যে তোমার ব্রেকফাস্টের টাইমিংটা কিন্তু সেট করতে হবে অবশ্যই অবশ্যই দশ মিনিট এদিক ওদিক হোক কোনো অসুবিধা নেই মানে আগে পরে ধরো নটা আটটা সাড়ে নটা হোক বা সাড়ে নটা সাড়ে আটটা হোক কোনো অসুবিধা নেই বাট এই ব্রেকফাস্ট যেন স্কিপ না হয় সবসময় মনে রাখবে হেলদি ব্রেকফাস্ট কিন্তু তোমাকে সারা দিনের এনার্জি বুস্ট করবে বন্ধুরা সময় কিন্তু কখনো থেমে থাকে না কারোর জন্য আমাদের কিন্তু সময়ের সাথে সাথে তাল মিলিয়ে মিলিয়ে কাজ করতে হবে তাই না তো দেখো আমি তোমার সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ব্রেকফাস্টও হয়ে গেছে আর এখানে আমার বা মানে ব্রেকফাস্টের যে বাসনগুলো পড়েছে সেইটা আমার মাজাও কমপ্লিট হয়ে গেছে দেখো মাঝে মাঝে না দুটো কাজ আমাদের না একসাথে করতে হয় যেমন ধরো আমি যদি এখন রান্না করি তাহলে আমাকে ভাজা ধরে ভাত হচ্ছে বা মাছ ভাজছি সেই সময় ধরো সিঙ্কি আমার কোটা বাসন জমে আছে সেটা চট করে মেজে নিতে পারো বা কিচেনের কোনো আদার সাইট সেখানটা ইউজ হচ্ছে না সেই জায়গাটা তুমি ক্লিন করে নিতে পারো ঠিক আছে সেই সময় তুমি তোমার আলমারিটা একটু অর্গান মানে জামা কাপড় যদি তোমার বিছানায় পড়ে থাকে সেটাকে একটুখানি গুছিয়ে রাখতে পারো যখন তুমি ধরো টিভি দেখছো কোনো ভালো ধরো তুমি সিরিয়াল দেখছো তোমার ফেভারিট কোনো সিরিয়াল দেখছো তখন তুমি তোমার বাচ্চাদের বা হাজব্যান্ডে বা তোমার জামা কাপড়গুলোকে একটুখানি আয়রন করে নিতে পারো তো এইভাবে আমাদের না টাইমটা কি ইউটিলাইজ করতে হবে ওই একটাই জায়গায় যে আমরা স্টিক হয়ে থাকবো এটা হয়ে যাক তারপরে আমি অন্য কাজে যাব যদি এই জিনিসটা করতে থাক আমি বলছি না সব সময় করার দরকার আছে যখন আমাদের এই যে ধরো আজকে আমার খুব তারা আছে কেন আমার মেয়ের আজকে স্কুলে মিটিং আছে তো আমাকে আরেকটু ফাস্ট ফার্স্ট কাজ করতে হবে তো সেটা আমাদের শিখতে হবে বন্ধুরা বিয়ের আগের দিন অবধি আমি এত মানে কাজ কি জিনিস সত্যি আমি জানতাম না মানে আমি কিছুই করতে পারতাম না এখন যখন আমি নিজে সব কিছু ম্যানেজ করতে পারি না সত্যি আমি নিজেকে নিজেকে নিজে প্রাউড ফিল করি আমি সব সময় নিজেকে নিজে খুব প্রাউড ফিল করি কেউ আমাকে কি বাহবা দিক বা না দিক আমি ব্রদার করি না বিশ্বাস করে ব্রদার করি না আমি নিজের পিঠ নিজে চাবড়াই আর বলি যে আমি কত দিন ডে বাই ডে নিজেকে ইম্প্রুভ করছি নিজেকে কি বলবো আরও বেশি মানে আরও বেশি ফাস্ট করছি তাই তোমাদের আমি সব সময় বলি সময় নষ্ট করবে না নিজেকে সবসময় বিজি রাখো অ্যাক্টিভ রাখো আর সব সময় একটাই চিন্তা করবে যে কিভাবে নিজেকে আমি আরও বেশি ইমপ্রুভ করব আরও বেশি ফাস্ট করব। যাতে আমি সময়ের সাথে সাথে তাল মিলিয়ে চলতে পারি কে তোমাকে তারিফ করুক বা না করুক তাতে ডোন্ট কেয়ার কিচ্ছু যা আসে না তুমি নিজের তারিফ নিজে করো নিজে এমন এমন কাজ করো যাতে নিজের তারিফ করতে নিজে তুমি বাধ্য হও বন্ধুরা আর একটা জিনিস বলে দিই সেটা হচ্ছে তোমার বাড়িতে মেম্বার কজন মেম্বার ওয়াইজ তুমি কাজ ডিভাইড করে দাও মানে প্রত্যেকটা মেম্বারকে ভাগ করে দাও যে এ এই কাজটা সংসারে করবে ও ওই কাজটা করবে একা সব সংসার যদি করতে যাও তুমি আরও বেশি কিন্তু উইক হয়ে পড়বে এক একজন আছে যে আমি সব পারি আমি সব করতে পারি কোনো দরকার নেই আমার কোনো হেল্পিং হ্যান্ডের দরকার নেই যদি তোমার কষ্ট হয় যে তুমি কাজ করতে না পারো তো হাজব্যান্ডকে বলো খুলে খুলে বলো যে আমার পক্ষে সম্ভব হচ্ছে না তুমি একটা মেড রাখো তো সে আশা করি তোমার প্রবলেমটা বুঝবে লাস্ট একটা পয়েন্ট বলি রাত যতই হয়ে যাক এগারোটা বারোটা একটা যাই হোক অবশ্যই রান্নাঘরটা পরিষ্কার করে এঠো বাসনগুলো মেজে তারপরে তোমরা বেডরুমে যাবে এই কাজটা যদি তোমরা কমপ্লিট রাখো না পরের দিন সকালে তোমার কাজ করতে কিন্তু অনেকটা সুবিধা হয়ে যাবে কারণ তোমাকে তখন এই এঠো বাসন মাজতে হচ্ছে না তোমাকে রান্নাঘর পরিষ্কার করতে হচ্ছে না তুমি চট জলদি কিন্তু কাজগুলো করতে পারবে আর সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু কেউ এঁঠো কাটা ঘাটতে কারণ ভালোও লাগে না এতে কিন্তু তোমার মুড আরও বেশি অফ হয়ে যাবে তো ওই বন্ধুরা আমি এখানে রেডি হয়ে গেছি আমি বলেছিলাম আজকে আমার মেয়ের স্কুলের মিটিং আছে তো আমি আজকে বেরিয়ে গেছি চলো আমি বাড়িতে চলেও এসেছি মানে মেয়ের ওপেন হাউস কমপ্লিট হয়ে গেছে বাড়িতে এসেছি এবারে দেব হাজব্যান্ডকে খেতে এখন প্রায় দেড়টা বাজে তো স্নান টান হয়ে গেছে হাজব্যান্ডকে খেতে দেওয়ার পর তারপরে আমরা খেতে বসবো এগারোটার মধ্যে আমাকে আজকে স্কুলে পৌঁছানোর ছিল তো এগারোটার মধ্যে আমি যতটা পেরেছি ততটা করে যাওয়ার চেষ্টা করেছি আর এখানে হাজব্যান্ড খেতেও বসে গেছে তো আমাদের খাওয়া দাওয়া বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে এবার বলেছিলাম যে কিছু কিছু বাসন ছিল সপ্তর এগারোটার মধ্যে কমপ্লিট করে যাওয়া সম্ভব না যতটা পেরেছি করে যাওয়ার চেষ্টা করেছি মাও ছিল তো যাই হোক এখানে মাও কিছুটা করে রেখেছে তো এখানে আমি এগুলো সব বাসন যেগুলো ছিল সিঙ্কে সেগুলো মেজে নিলাম মেজে এগুলোকে রোদে দিয়ে দেবো বন্ধুরা ব্লগটা যদি ব্লগের কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে কিন্তু তারপরেই যাবে আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে আর পাশে থাকা যে একটা বেল বাটন আছে না ওটাকে অল করে দিয়ে যাবে বেল বাটনটা অল করা মানে হচ্ছে যখনই আমি ভিডিও ছাড়বো তখন কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর যদি বেলটা তোমরা না অল করো তাহলে কিন্তু তোমরা নোটিফিকেশান পাবে না তো এখন দেখো সন্ধে হয়ে গেছে তো সন্ধ্যে থেকে আবার ব্লগটা স্টার্ট করলাম তো এখানে মেয়ের দুধ পার করে রাখলাম মানে মেয়ে খাবে কফি আর আমি তো চিনি ছাড়া চা খাই আর মা চিনি দিয়ে রচা খাবে তো মায়ের কাপে চিনি দিয়ে নিয়েছি আর আমারটা হচ্ছে বিনা চিনিতে শুধু বলতে পারো গরম জল চা দিয়ে আর কিছুই না তো আমি নিয়ে নিয়ে এবার মেয়েকে মেয়ের ঘরে দিয়ে দেবো মেয়ে চা কফিটা খেয়ে পুরতে বসে যাবে আর আমরা একটুখানি চা খেতে খেতে মা মেয়ে দুটো গল্প করে নেব গল্প করবো কি একটু গান শুনি বা কে আমি গোপাল ভাঁড় দেখতে ভীষণ পছন্দ করি আমি যদি টিভি দেখি তো গোপাল ভাঁড় দেখি না হলে কার্টুন দেখি তো চলো গিয়ে আগে আমি চাটাকে এনজয় করা যাক তো বন্ধুরা দেখো আমি চা খেতে খেতে কিন্তু একটু কিছু দেখছিলাম মেবি কিছু দেখছিলাম কমেডি কিছু দেখছিলাম আমার হাসির জিনিস দেখতে ভীষণ ভালো লাগে তো আমি টিভি দেখি যখন হয়তো চা খাচ্ছি বা কিছু করছি সেই সময়টা আমি টিভি দেখি শুধু শুধু আমি বসে টিভি দেখি না বন্ধুরা এটা আমার কাছে একটা ফালতু সময় নষ্ট করা তো আমার এখানে কফি খাওয়াটাও কমপ্লিট হয়ে গেছে আর বন্ধুরা যেতে যেতে একটা কথা বলি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে তবে যাইও আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছ তাদের আমার অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ ঠিক আর অনেক ভালোবাসা তো দেখো বন্ধুরা আজকে রাতে একটা জিনিস তোমাদের দেখ শেয়ার করি এটা আমি একটু ভিডিও করে গেছিলাম ক্যাপচার করে গেছিলাম ভীষণ ভালো লাগছিলো মনে হয় এটা নন বেঙ্গলি কারোর বিয়ে ছিল তো দেখি যে রাস্তা দিয়ে এরকম ব্যান্ড মানে ব্যান্ড পার্টি সাজিয়ে বেশ ব্যঞ্জ নিয়ে বিয়ে করতে যাচ্ছে তো প্রথমে বুঝতে পারিনি তারপর যখন গাড়িটা আসছে তখন দেখলাম ওটা বরের গাড়ি দেখতে খুব ভালো লাগলো বন্ধুরা আজকে ব্লগটা এইটুকুই টাটা